তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সোমনাথ। আর আজকে আমরা কথা বলবো যে এখনকার ফোনে যেগুলো দেখছো তোমরা, যে নতুন ফোনগুলো লঞ্চ হচ্ছে তার মধ্যেই দেখছো অনেক ফোনে তোমার যে 90 হার্টজ, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের সাথে আসছে। তো এইটাই আমরা আজকে আলোচনা করব যে এই 90 হার্টজ, 120 হার্টজ, 60 হার্টজ রিফ্রেশ রেটটা কী জিনিস, আর এটার দ্বারা কি হয় ফোনের মধ্যে, এটা কি আমরা এর থেকে আমরা কি উপকার পেতে পারি। তো বিনা সময় নষ্ট না করে এই সম্বন্ধে আলোচনা করা যাক, লেটস স্টার্ট। তো তোমরা জানো যে 2019-এর আগে পর্যন্ত যেসব ফোনগুলো বেরোতো সেগুলো বেশিরভাগই সব তোমার 60 হার্টজ ডিসপ্লে দিয়ে আসতো, কিন্তু 2019-এর মাঝ মিড ইয়া তোমার 2019-এর লাস্টের দিক করে বলতে পারো যে তোমার যেসব ফোনগুলো আসছে সেই সব ফোনগুলো বেশিরভাগই 90 হার্টজ, 120 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেটের সাথে আসছে। তো 2020-তে আমরা যেসব ফোনগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই বেশিরভাগ তোমার 120 হার্টজ রিফ্রেশ রেট প্লাস 90 হার্টজও থাকছে ওর মধ্যে, সেগুলো দেখতে পাচ্ছি। তো এই রিফ্রেশ রেট জিনিসটা কি, রিফ্রেশ রেট আমরা যে 60 হার্টজ, 90 হার্টজ, 120 হার্টজ দেখছি এগুলো কাজ কি। তো প্রথমে এগুলো জানার আগে আমাদের জানতে হবে যে রিফ্রেশ রেটটা কি, রিফ্রেশ রেটটা আমাদের ফোনে কি করে। তো তোমরা সবাই জানো যে আমাদের যে ফোনের ডিসপ্লে সেটা স্ট্যাটিক নয়। তো তোমরা জানো যে ফোনের যে পিক্সেলগুলো থাকে সেগুলো তোমার অটোমেটিক আপডেট হতে থাকে, ঠিক আছে। ফোনের পিক্সেলগুলো কিসের জন্য আপডেট হয়, যাতে আমরা ফোনের যে স্মুথনেস সেটা থাকে, কোনো কিছু কাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয়, ওকে। তো এই ফোনের যে পিক্সেলগুলো হয় তা হচ্ছে সেগুলো তোমার নিজের লেটেস্ট কন্টেন্টের জন্য ফোনের যে প্রসেসর থেকে সেখান থেকে আপডেশন হতে থাকে, সেটা কিন্তু র্যান্ডমলি হয় না, এভরি পার সেকেন্ডে হতে থাকে। এই যে এভরি পার সেকেন্ডে যে ফোন আপডেশন হচ্ছে ডিসপ্লে পিক্সেলগুলো, সেগুলো কি বলা হয় রিফ্রেশ রেট। তো এই রিফ্রেশ রেট আগে কী ছিল, রিফ্রেশ রেট হতো আগে 30 হার্টজ, তখন তারপর থেকে এলো তোমার 60 হার্টজ, তারপরে এলো তোমার 90 হার্টজ, আর এখন তোমার চলছে 120 হার্টজ, এইভাবে হতে থাকে, ওকে। তো এই 60 হার্টজ, 90 হার্টজ আর তোমার 120 হার্টজ এগুলো কী জিনিস, এগুলো হচ্ছে তোমার যে 60 হার্টজ মিন হচ্ছে ডিসপ্লে যে এভরি পার্ট টাইমে, এভরি সেকেন্ডে, পার সেকেন্ডে যে 60 বার রিফ্রেশ হচ্ছে এইটাকেই 60 হার্টজ বলা হয়। 90 হার্টজ কি, 90 হার্টজ হচ্ছে ডিসপ্লে যে তোমার এভরি কী বলবো, এভরি পার সেকেন্ডে 90 বার রিফ্রেশ হচ্ছে। আর 120 হার্টজ কি, 120 হার্টজ হচ্ছে এভরি পার সেকেন্ডে ডিসপ্লে তোমার 120 টাইম রিফ্রেশ হচ্ছে, ওকে। এগুলিকে বলা হয় তোমার 120 হার্টজ রিফ্রেশ রেট, তারপর 90 হার্টজ রিফ্রেশ রেট, 60 হার্টজ রিফ্রেশ রেট। তো এগুলোর মধ্যে আমরা কী সুবিধা পেতে পারি, তোমরা ভালো করে একটা এক্সাম্পল নাও। তোমরা যে 15,000 টাকার কোনো একটা ফোন ইউজ করছো, ওকে, 15,000 টাকার একটা ফোন আছে, সে আর একটা তোমার আছে 20,000 টাকার ফোন, তো দুটোর মধ্যে তো নিশ্চয়ই কিছু ডিফারেন্স থাকবে, না হলে তোমার ফোনটার দাম 15 থেকে কেন 20,000 টাকা হবে। একটা ফোনের দাম যখন 15,000 টাকা আর একটা ফোনের দাম 20,000 টাকা, দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো ডিফারেন্স থাকবে, হয়তো সেটা ক্যামেরার হতে পারে যে বা কোনো তোমার কী বলবো প্রসেসারের হতে পারে, এনিথিং ডিফারেন্স হতে পারে। সেই রকমই নিশ্চয়ই যেটা 20,000 টাকা দামে ফোনটা রয়েছে সেটার একটু হলেও তোমার মানে মজবুত, বেশি কাজ করে তোমার বেশি ইউজ করে মজা পাবে, সেরকমই 60 হার্টজ থেকে তোমার 90 হার্টজ, 90 হার্টজ ইউজ করে একটু বেশি মজা, 90 হার্টজ থেকে 120 হার্টজ, 120 হার্টজ ইউজ করে আরও মজা, কিন্তু তোমার 90 হার্টজ আর 120 হার্টজের মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স নেই, ওকে। 60 থেকে 90 যেমনি ডিফারেন্স আছে, কিন্তু 90 থেকে 120-এর মধ্যে অতটা তোমার ডিফারেন্স তোমরা পাবেও না। তোমরা যে এই যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো হচ্ছে তোমরা পাবে কখন, যখন তোমরা কোনো পেজকে স্ক্রোল করবে, মানে জাস্ট লাইক এক সেকেন্ড, যেমন এরকম কোনো পেজকে স্ক্রোল করবে তখন তোমরা এর স্মুথনেস বুঝতে পারবে 60-90-এর মধ্যে বা 120-এর মধ্যে ডিফারেন্স কী, ওকে। বা যখন তোমরা কোনো ভিডিও গেম খেলবে তখন তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে ডিফারেন্স কী, বা কোনো যখন তোমরা ভিডিও দেখবে
এর মধ্যেও তোমরা বুঝতে পারবে যে এই 90 হার্জ, 120 হার্জে আর 60 হার্জের মধ্যে ডিফারেন্স কী আছে। তোমরা ভাবো না, প্রথমে 30 হার্জ, ওখান থেকে 60 হার্জ এলো, ওখান থেকে 90 হার্জ, ওখান থেকে 120 হার্জ রিফ্রেশ রেট এসেছে। ওকে, এই রিফ্রেশ রেট, এই যে রিফ্রেশ রেট, তোমার হচ্ছে উপকার কী হবে, উপকার হচ্ছে তোমার যখন কোনো ভিডিও দেখবে বা যখন কোনো তোমার গেম খেলবে, তখন তোমার যে ভিজুয়াল হবে সেটা পুরো স্মুথ হবে, দেখতে তোমাদের পুরো স্মুথ লাগবে, অতটা তোমরা কোনো ডিফারেন্স পাবে না। যেটা 60 হার্জে তোমরা যে ভিডিও গেম খেলে যে মজাটা পেতে, 90 হার্জে তোমার সেটা কি আরও বেশি তোমরা খেলে মজা পাবে, বা দেখ যখন গেম খেলবে গেমের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো তোমাদের স্মুথনেসভাবে চলবে, কোনো প্রবলেম হবে না। ওকে, যখন কোনো পেজকে তুমি আপ ডাউন করবে তখন তোমরা দেখবে যে তার মধ্যে কোনো ল্যাগিনেস নেই, এটাই তোমাদের মেন ডিফারেন্স তোমরা দেখতে পাবে। যেমনি তোমাদের কম্পিউটারে বারবার যেমনি তোমরা রিফ্রেশ করো, ওকে, সেরকমই ডিসপ্লেতে তোমার এই পিক্সেলগুলো বারবার এভরি পার সেকেন্ড রিফ্রেশ হতে থাকে। ওকে, এটাই তোমাদের 60 হার্জ, 90 হার্জ, 120 হার্জের মধ্যে তফাৎ। ওকে, আর ডিফারেন্স কী হচ্ছে, শুধু 60 হার্জের মধ্যে আর 90 হার্জের মধ্যে, 90 হার্জের মধ্যে তোমার হচ্ছে এভরি পার সেকেন্ডে 90 টাইমস হয়, আর তোমার কি বলবো 120 হার্জের মধ্যে এভরি পার সেকেন্ডে 120 হার্জ বার রিফ্রেশ হয়, এটাই হচ্ছে তোমার তফাত। ওকে, রিফ্রেশ রেট এভরি পার সেকেন্ডে কতবার রিফ্রেশ হচ্ছে সেটিই হচ্ছে তোমার তফাত। কিন্তু এই যে রিফ্রেশ হচ্ছে, রেট হচ্ছে, এটার মধ্যেও একটা খারাপ জিনিস আছে। কি এই যে তোমার 90 হার্জ, 120 হার্জের মধ্যে যে স্ক্রিন বারবার রিফ্রেশ হচ্ছে, সেখানে তোমার ব্যাটারি যে পাওয়ার সেটা তোমার 15 টু 20% কম হয়ে যায় তোমার। কি তো তোমার ব্যাটারি তো কম হয়ে যায়, কিন্তু এর থেকেও তোমরা যে ব্যাটারি কম হচ্ছে এটা তো একটা তোমার নেগেটিভ পয়েন্ট, কিন্তু যে 90 হার্জ, 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত যে ফোনগুলো তোমরা এখন পাচ্ছ বা ইউজ করছো, সেগুলো তোমরা ইউজ করে অনেক মজা তোমরা মজা বা উপভোগ করতে পারবে। তোমরা অবভিয়াসলি তোমরাও নিজেরাও ডিফারেন্স বুঝতে পারবে, যখন তোমরা কোনো একটা 60 হার্জ ডিসপ্লে যুক্ত ফোন আর একটা 90 হার্জ বা 120 হার্জ ডিসপ্লে যুক্ত ফোন যখন তোমরা পাশাপাশি ইউজ করবে, তখন তোমরা নিজেরাই এর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী ডিফারেন্স বটে এই দুটোর মধ্যে। ওকে, যেমন তোমাদের বললাম যে আগে ইয়ে 90 টাইমস অ্যান্ড 120 টাইমসের মধ্যে মানে প্রচুর বা বিশাল বড় কোনো ডিফারেন্স নেই, অল্পটুকুনি ডিফারেন্স আছে, এটা শুধু 90 টাইমস, এটা 120 টাইমস। তো তোমরা যেসব ফোন 120 হার্জের সাথে রিফ্রেশ রেটের সাথে পাচ্ছ, তাদেরকে আমি বলবো যে তোমরা 90 হার্জের মধ্যেই রাখতে পারো। তাহলে এটাতে কি, এইটাতে তোমার কি একটু ব্যাটারি ব্যাকআপ তোমরা একটু বেশি পাবে, যেটা ব্যাটারি কনজিউম যেটা বেশি হয় তোমার এই রিফ্রেশ রেটের ফলে, তোমার ব্যাটারি যে কনজিউমটা যেটা বেশি হচ্ছে সেটা তোমরা একটু কম, তোমরা মানে 120তে রাখলে যেটা তোমরা বেশি ব্যাটারি ক্ষয় হতো সেটা তোমরা 90তে রাখলে একটু ওর থেকে কম হবে। সেই জন্য আমি বলবো যে 90তে রাখতে পারো। আর এই তোমার এই যে 120 হার্জ, 90 হার্জ আর 60 হার্জ যে রিফ্রেশ রেট, সেটা তোমার সব প্যানেলই সাপোর্ট করে। যেমন তোমার হচ্ছে কি বলবো, আইপিএস এলসিডি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, সুপার ডাইনামিক অ্যামোলেড, ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে, সব প্যানেলেই এই রিফ্রেশ রেট সাপোর্ট করে। এবং নেক্সট পরবর্তী যে আইফোন আসতে চলেছে 2020তে, আইফোন 12 প্রো, সেটাতেও আশা করি 120 হার্জ ডিসপ্লে তোমরা পাবেই আইফোনে। আশা করছি রুমার সেরকমই রয়েছে যে 120 হার্জ ডিসপ্লেওয়ালা আইফোন এবার আসতে চলেছে। তো এটাই আমার বলার ছিল আপাতত। তো আশা করি ফ্রেন্ডস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো যে কী অসুবিধা হচ্ছে তোমাদের। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর শেয়ারও করতে পারো, যাতে নতুন কোনো যখন ভিডিও আমি আপলোড করব তাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।